বাইডেনের ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য কেমন ফল বয়ে আনবে? বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই একটি ইতিবাচক পরিবর্তন আশা করছে। তারা বলছেন, ভূ রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট সমাধান, জিএসপি সুবিধা চালু, চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, বিনিয়োগ বাণিজ্য সব বিষয় মাথায় রেখে বাংলাদেশকে জোর প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। এস এম আতিকের রিপোর্ট। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সদ্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে স্বাক্ষর করেছেন 15টি নির্বাহী আদেশে। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা এবং মুসলিম দেশগুলো থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিলের আদেশ রয়েছে। এছাড়াও বাইডেনের উদার অভিবাসন নীতি আশা জাগাচ্ছে। বাইডেনের ক্ষমতা গ্রহণ সমগ্র পৃথিবীর সাথে বাংলাদেশের জন্য ইতিবাচক বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। বাইডেন প্রশাসন অভিবাসনের ব্যাপারে অনুকূল, আর বাংলাদেশিরা যদি ওখানে ভালো থাকেন, নিরাপদ থাকেন, নিয়মিতভাবে তারা বসবাস করার সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে রেমিটেন্সের প্রবাহটা শক্তিশালী হবে বলে মনে করি। ক্লাইমেট একটা আমাদের জন্য একটা বিরাট বিষয়, কারণ আমরা ভালনারেবল কান্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এককভাবে প্রধান রফতানির ঠিকানা। আমরা চাই যে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের পরিবেশটা নির্বিঘ্ন থাকুক। বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে গেলে তিনটে ইন্ডিকেটর মনে রাখতে হবে। প্রথমটা হলো যে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্ট ইনভেস্টমেন্ট রেজিম এবং হিউম্যান রাইটস। তো এই জায়গাগুলিতে বাংলাদেশ সরকারকে নিশ্চিতভাবে তার নিজস্ব ন্যারেটিভস এবং কর্মপন্থা তৈরি করে বাইডেন প্রশাসনের সাথে নেগোসিয়েশন বলেন বা বার্গেনিং বলেন সেই জায়গাগুলিতে যেতে হবে। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবরই এক ধরনের জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্টের জায়গাটা আরেকটু বেশি শক্তিশালী হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে নেগোসিয়েশন এবং বাংলাদেশের যে কমিউনিকেশন ওয়াশিংটনের সাথে সেগুলি বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র যেমন গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ। চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হয় এখন তার দিকে তাকিয়ে পুরো বিশ্ব। অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, বাংলাদেশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অনেকেই হয়তো মনে করবেন যে এটা খুব উচ্চাভিলাষী চিন্তাভাবনা, আদতে এটা উচ্চাভিলাষী চিন্তাভাবনা না। এই কারণে যে বাংলাদেশ এখন একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক অবস্থানে চলে গেছে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং সেটাকে কিভাবে আমরা সারা বিশ্বে তুলে ধরবো সেটার দায়িত্ব আসলে আমাদের। উভয় বিশেষজ্ঞই মনে করেন, মার্কিন প্রশাসনের কার্যক্রম যে ধারায় চলে তা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। জো বাইডেনকে এজন্য সময় দিতে হবে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।